এবার এখানে যে ছবিটা থাকার কথা সেটাই থাকবে। আমি তোমার সব রাগ অভিমান কষ্ট ভুলিয়ে দেব, সবকিছু আগের মতো হবে। দেখো তুমি যদি আমাকে মন থেকে ক্ষমা করে দাও, তোমার আমার এই আমাদের ঘরটা ঠিক আগের মতো করে সাজিয়ে দেব। তুমি আমার ঘরে কি করছো? এই ছবিটা তুমি কেন গুলাচ্ছো? তৃষা, এই ছবিটা তুমি কেন খুলেছো? এটা তো আমার ফেভারিট ছবি। তাই এই ছবিটা তোমার তোমার ফেভারিট ছবি বুঝি? ঠিকই তো, হওয়ারই তো কথা। এই ছবিটার মধ্যে তৃষাকে তো খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ঠিক আছে, আমি না আমি একটা ব্যবস্থা করব, আমি এই ছবিটা আবার ওখানে রেখে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি কে? এমা, তুমি জানো না আমি কে? ওই দেখো, আমরা একে অপরকে এতদিন ধরে চিনি, অথচ কেউ আমাদের আলাপই করায়নি। তো রাখো রাখো, এটা রাখো, এদিকে এসো, শিগগিরই এসো, বসো। তা তৃষা, কেউ যখন আমাদের আলাপই করায়নি, আমরা নিজেরাই নিজেদের সাথে আলাপ করে নিই। হ্যাঁ, আমি হলাম তোমার মাসিমণি। মাসিমণি মানে? মাসিমণি মানে মাসিমণি হলো তোমার মায়ের বোন বা দিদি। আমি তো তোমার মায়ের দিদি, সেই জন্য আমি তোমার মাসিমণি। আচ্ছা তৃষা, তুমি কি জানো আজ বাড়িতে কি আছে? না, কি আছে গো? আজকে আমরা সবাই মিলে দিওয়ালি সেলিব্রেট করব। দিওয়ালিতে প্রচুর মজা হয়, আনন্দ হয়, সবাই মিলে অনেক বাজি ফাটানো হয়, সারা বাড়িতে প্রদীপ লাগানো হয়। আর দিওয়ালিকে কি বলে বলো তো? ফেস্টিভাল অফ লাইট। Yes, একদম ঠিক। আমার এইগুলো একটুও ভালো লাগে না। ভালো লাগে না? মা, হঠাৎ করে আবার কি হলো? কেন ভালো লাগে না শোনা? আমার কিন্তু কেউ ভালোবাসে না। যা, এরকম কেন হবে? আমরা সবাই তো তোমাকে খুব ভালোবাসি। না, আমার বাবা আমাকে ভালোবাসে না। বাবা আমাকে বলে যে বাবা আমার বাবা না, আমাকে কথাও বলতে বারণ করে দিয়েছে বাবার সঙ্গে। ও আচ্ছা, এই ব্যাপার? ঠিক আছে, তুমি আমার কাছে এসো, আমি দেখছি কি করা যায়। আমি একটা উপায় পেয়েছি জানো তো। তুমি যদি আজকে একদম কান্নাকাটি না করো, যদি ভালো মেয়ে হয়ে থাকো, যদি সবার সাথে খেলা করো, আনন্দ করো, তাহলে মাসিমণি পাপার সাথে কথা বলবে। মাসিমণি পাপাকে বলবে যে পাপা যেন তৃষাকে একদম বকাবকি না করে, পাপা যেন তৃষার সাথে ফ্রেন্ডশিপ করে না। তাহলে চলবে তো? তাই তুমি সত্যি বলছো? হ্যাঁ তো, মাসিমণি তৃষাকে মিথ্যে মিথ্যে কিছু বলতেই পারে না। তুমি খালি দেখে যাও কি কি হয়। বাবা যদি তোমাকেও বকে তখন কি করবে? কি করব? তখন আমি বাবাকে ম্যাজিক করে না বক রাক্ষস বানিয়ে দেবো।
হাসি ফুটেছে। তৃষা যাও, এবার আরুষির সাথে গিয়ে খেলো, আর আরুষি দেখবি ওর জন্য মন খারাপ না হয়। ঠিক আছে মা। যাও মাসিমণি, থ্যাংক ইউ। দেখি যাচ্ছে, চল তৃষা এবার। এই তুমি আমার নামে কি বললে গো? আমি মা বললো তোমাকে। সব কথা তোমার না জানলেও চলবে। ইরা আরুষিকে তৃষার সাথে না ছাড়তেই পারতে। তৃষা আজকাল খুব খারাপ ব্যবহার করে। আকাশ, ওরা বাচ্চা ছেলে মানুষ, খারাপ ব্যবহার ভালো ব্যবহার ওই সেন্সটাই এখনো ওদের মধ্যে গ্রো করেনি। আর তাছাড়া ওই দেখবে ওরা ঝগড়াঝাটি করছে, মন কষাকষি করছে, আবার নিজেদের মধ্যেই কখন ভাব হয়ে গেছে। তবে একটা কথা বলি, তুমি কিন্তু ওর সাথে যেরকম ব্যবহার করবে ও সেটাই শিখবে। মানে বাচ্চারা তো বড়দের থেকেই দেখে শেখে, তাই না? বাচ্চাটার কথাটা একবার ভাবো তো। ওর তো কোনো দোষ নেই, ও তো তোমার মতন একটা ভুল বোঝাবুঝির শিকার। ছোটবেলা থেকে মাকে পায়নি, বাবাকে তো কোনো দিন দেখেই নি। আমরা ছাড়া ওর আর কে আছে বলো? কেউ নেই। আসলে যখনই মনে পড়ে ও ঝিলা মেরবে তখন আমার মাথাটা। আকাশ, ঝিলি তো ওর কাজের শাস্তি পাচ্ছে বলো, আর তাছাড়া আরেকটা কথা কিন্তু মানতে হবে, ঝিলি যদি আমাকে সেদিন হেল্প না করতো তাহলে আজ আমরা এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এই বাড়িটাই আমাদের হতো না। তবে হ্যাঁ, ও যা করেছে তার শাস্তিও পাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু কি বলতো, আজকের দিনে না ওর কথা বেশি মনে হচ্ছে। আসলে ছোটবেলা থেকে এই দিওয়ালির দিনটায় আমরা তিন বোন খুব আনন্দ করে কাটাতাম। আজকে ও কোথায় আছে, কিভাবে আছে কে জানে। আকাশ বলছি, ঝিলি যতদিন না ফিরছে, মানে ওর শাস্তির মেয়াদ যতদিন না শেষ হচ্ছে, তৃষার দায়িত্বটা আমরা নিতে পারি না? তোমার ঝিলির জন্য মন খারাপ হয়, তাই না? সব গেল কোথায়? নীল আকাশ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, ওরা সব আসছে না কেন এখনো? হ্যাঁ ইরা, কি হলো, আকাশ কই? ভালো মা, ও তো ওপরেই ছিল, এখনো আসছে না কেন কে জানে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ইরা তুই কেন পুজো ছেড়ে উঠবি, আমি যাচ্ছি। না না মেঘনা, তুই বস, তোমরা সবাই বসো, আমি একবার চট করে দেখে আসছি। তার সঙ্গে এটাও দেখে আসি শতদ্রু কি করছে, ও তো সবসময় সব জায়গায় দেরি করে আসে না। আরে এই তো নীল এসে গেছে, যাও যাও ভেতরে যাও। তিস্তা এখনো একে অপরকে ভালোবাসে, কিন্তু ওদিকে শালিনীও তো নীলকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। সবটা যখন শালিনী জানবে তখন ওর পক্ষে বোধ হয় সবটা মেনে নেওয়া সম্ভব হবে না, খুব আঘাত পাবে ও। ওই এখনো তো আকাশকে দেখছি না। থামু, পিয়ালি ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবো। সারা বাড়ি খুঁজে এলাম, আকাশ তাকে তো কোথাও দেখতে পেলাম না। উমা, সে কি? আকাশ পূজো ছেড়ে এখন আবার কোথায় যাবে? পূজোর সময় তো পার হয়ে যাচ্ছে, এখানে আপনার ছেলেকে এসে বসতেই হবে, আর লক্ষ্মী পূজার একটা শুভ সময় তো থাকে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমি এক্ষুনি দেখছি। লক্ষ্মী পূজোর দিন বাড়ির মেয়ে বাড়ির লক্ষ্মী বাড়িতে না ফিরলে কিসের লক্ষ্মী পূজো? পায়ে ছোয়ানো সিঁদুরটা আপনি নিন এবং আপনার স্ত্রীকে পরিয়ে দিন।
চলো 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 পাল্টাই।